আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতারু ওয়া ইফতারু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان، وما رأيته في شهر أكثر منه صياما في شعبان، رواه البخاري ومسلم। সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রাব্বুল আলামিন আমাদেরকে বারোটি মাসে একটি বছর দান করেছেন। তার অন্যতম মাস হচ্ছে শাবান মাস। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি, যিনি শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন, শাবানের গুরুত্ব দিতেন, শাবানের মর্যাদা বর্ণনা করতেন এবং বেশি বেশি সিয়াম পালন করতেন। সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের সিয়ামের ফজিলত। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারোটি মাস দান করেছেন একটি বছরে। প্রত্যেকটা ভাষাতে বারোটি মাসে একটি বছর হয়, তেমনি আরবি ভাষাতেও বারোটি মাসে একটি বছর হয়। এবং আরবি মাসের অষ্টম মাসের নাম হচ্ছে শাবান মাস, অর্থাৎ হিজরি বর্ষের অষ্টম মাস হচ্ছে শাবান মাস। এবং শাবান শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। শাবান এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি মর্যাদাসম্পন্ন মাস, এমন একটি ফজিলতের মাস, যে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। অন্য মাসের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাম শাবান মাসে যতটি নফল সিয়াম পালন করতেন, অন্য কোনো মাসে এতটি সিয়াম পালন করতেন না। যদিও দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এই শাবান মাসকে কেন্দ্র করে বহু বেদাতের প্রচলন হয়েছে, যেই বেদাতগুলি অবশ্যই পরিহার করতে হবে। শাবান মাসে শুধুমাত্র একটি আমল রয়েছে, যে আমলগুলি আপনাকে আমাকে করা দরকার, আর তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম যেইভাবে সিয়াম পালন করেছেন, যেভাবে সিয়াম পালন করেছেন বেশি বেশি নফল সিয়াম, এই সিয়ামই আপনাকে পালন করতে হবে। এই মাসে অন্য কোনো আর আমল, নির্দিষ্ট আমল পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন এই মর্মে বহু হাদিস রয়েছে। বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, এরকম হাদিসের সমস্ত কিতাবে এটাই প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। আসুন আমরা এই মর্মে একটি হাদিস পেশ করি, সহিহ বুখারীর 1969, সহিহ মুসলিমের 2611 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারিণী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি এইভাবে রয়েছে, আন আয়েশাতু উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان رواه البخاري ومسلم أمهات المؤمنين عائشة رضي الله عنها تبنيتو تيني بولين যে রাসূলুল্লাহ সাল্লাম এক ধারে শ্যাম পালন করতে থাকতেন, ফলে আমরা বলাবলি করতাম তিনি আর শ্যাম ভঙ্গ করবেন না। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতার ওয়া ইফতার হাত্তা নাকুল লা ইয়াসুম। আবার এমনি ভাবে কখনো তিনি শ্যাম ছেড়ে দিতেন, আমরা মনে করতাম যে তিনি আর রোজা রাখবেন না। এরপরে মায়েশা রাদিয়াল্লাহু বলেন যে ওমার আইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইস্তাকমালা সিয়াম শাহর কত ইল্লা রমাদানা। তিনি বলেন যে রমজান ব্যতীত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস আমি রোজা রাখতে দেখি নাই। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, এবং তিনি শাবান মাসে যতটা রোজা রাখতেন অন্য কোন মাসে আমি তিনাকে এতটা নফল রোজা রাখতে দেখিনি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসে আরো রয়েছে যে তিনি শাবান মাসের অল্প কয়েকদিন ছাড়াই পুরো মাস তিনি সিয়াম পালন করতেন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, অল্প কয়েকদিন ছাড়া তিনি পুরো মাসটাই রোজা রাখতেন। এই মর্মে আরেকটি কথা বলে দিই যে আমাদের সমাজে এই মর্মে একটি বেদাত চালু রয়েছে, সেটা হচ্ছে যে নিসফে শাবান সিয়াম, নিসফে শাবান শাবান মাসের 15 তারিখে রোজা রাখা এটা শরীয়ত সম্মত নয়। এবং শাবান মাসে একটি নয় বরং একাধিক রোজা আপনি যতটা পারবেন এইভাবে ইনশাআল্লাহ আপনি সিয়াম পালন করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন। আপনার আমার উচিত হবে যে এই মাসে যেন আমরা বেশি বেশি নফল সিয়াম পালন করি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নিয়ম নফল সিয়াম পালন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসলে এমন আরেকটি কথা বলা যায় যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাম তিনি এত বেশি বেশি নফল সিয়াম কেন পালন করতেন, কেন পালন করতেন? এই মর্মে হাদিস রয়েছে সুনান নাসাঈর 2357 নম্বর হাদিস, এবং হাদিসটি হচ্ছে হাসান। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে قال قلت يا رسول الله لم اراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع في الاعمال الى رب العالمين فاحب ان يرفع عملي وانا صائم। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে বললাম, কুলত ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, লাম আরাকা তাসুম শারা মিন শুহুরে মা তাসুম মিন শাবানা, শাবান মাসে যতটা আপনাকে আমি রোজা পালন করতে দেখি অন্য মাসে এতটা রোজা পালন করতে দেখি না, এর কারণটা কি, এর আসবাব কি, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাম এই মর্মে বললেন, কালা, তিনি বললেন যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইন রাজাবি ওয়া রমাদান, ইহা এমন একটি মাস যেটা হচ্ছে রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস, যেই মাসে অধিকাংশ মানুষই গাফেল থাকে, উদাসীন থাকে। আমল এই মাসের আমল সম্পর্কে অধিকাংশ মানুষই গাফেল এবং উদাসীন থাকে। ওয়াহুয়া শাহরুন তুরফা ফিল আমাল ইলা রাব্বিল আলামিন, আর ইহা এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাৎসরিক আমল পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সোয়াইম, আর আমার আমল যেন উত্তোলন হয় এমত অবস্থায় যে আমি রোজাদার, অর্থাৎ আমিও চাই যে আমার যেন আমলটা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এমত অবস্থায় পেশ করা হয় যে আমি সিয়াম পালন করা রয়েছে বা আমি রোজা অবস্থায় রয়েছে। সময় তো দিনে ভাই বন্ধুগণ আমার, তাহলে আসুন আমরা এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী বেশি বেশি নফল সিয়াম পালন করি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি শাবান মাসে নফল সিয়াম পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।